নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার চার রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে। 17 মে 2024 সারাদিন রয়েছে রবি যোগ, এবং এর পাশাপাশি হর্ষণ যোগ কিন্তু আগামীকাল রয়েছে। আগামীকাল পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং নবমী তিথি রয়েছে রাহুকাল। আমি একটা কথা আপনাদেরকে বলি যে রাহুকালটা আপনারা বিশেষভাবে মেনটেন করার চেষ্টা করুন। প্রতিদিন একটা দিনের রাহুকাল থাকে, এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ আরম্ভ করবেন না, শুভ যাত্রা করবেন না, কোনো ইম্পর্টেন্ট সাইন এই সময় আপনারা করবেন না। রাহুকালটা কিন্তু কোনো শুভ কাজ থেকে দূরে থাকুন। যারা লটারির টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলবো লটারির টিকিট আপনারা কাটবেন না, কারণ আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের ক্ষেত্রে যে সময়গুলো যে আমি প্রতিদিন আমি নিয়ে আনি সেই সময়গুলোকে কিন্তু আপনারা বিশেষভাবে দেখবেন। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি একটি একটি করে সময় কিন্তু বলি এবং রাশিভিত্তিক লাকি নাম্বার, যে রাশিভিত্তিক লাকি নাম্বারটা আপনাদের রয়েছে সেই অনুযায়ী আপনারা যদি টিকিট কাটছেন, সেই অনুযায়ী যদি আপনারা মেনটেন করতে পারেন তাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। চারটি রাশির আমি কথা বলবো। এই চার রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আগামীকাল আপনি কোটিপতি হতে পারেন। রাহুকাল যেটা রয়েছে 10:36 থেকে 12:18 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালটা বাদ দিয়ে আগামীকালের গোটা দিন কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ 10:36 to 12:18 এই সময়টা বাদ দিয়ে দিন, তাছাড়া সমস্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু রয়েছে। কিন্তু আমি প্রত্যেকটি রাশি অনুযায়ী কিন্তু আমি রাহুকাল আপনাদেরকে বলি। এবং যারা টিকিট কাটেন না আমি একটি অনুরোধ করব, আপনারা টিকিট কাটবেন না, কারণ প্রতিদিন আমি রাশি অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলি। সেটা আপনাদের কোনো সম্পত্তি দিক থেকে আপনাদের লাভ হতে পারে, কোনো সম্পত্তি বা কোনো এমন টাকা দীর্ঘদিন পাচ্ছিলেন না সেই টাকা আপনারা পেতে পারেন, অথবা আপনারা লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনারা হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, যারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন থেকেও লাভ পেতে পারেন, ফাটকা থেকে আপনারা লাভ পেতে পারেন, অর্থাৎ বিজনেস করছেন সেখান থেকেও আপনারা লাভ পেতে পারেন, বা রাস্তাতে যা যাচ্ছেন কুড়িয়ে কিছু অর্থ পেলেন, আপনি সেটা 100 টাকা হতে পারে, আপনার সেটা 50 টাকা হতে পারে, আপনার 500 টাকা হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি বারবার বলি চারটি গ্রহের কথা, রাহু শুক্র বুধ, রাহু শুক্র এবং বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। আর যাদের 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হবে। রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারাও পাবেন। এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটা আপনাকে অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। শুধুমাত্র ভিডিও দেখছেন লটারির টিকিট কাটছেন, আমি বললাম না কাটবেন না, ভিডিও দেখে লটারির টিকিট কেটে অনেকে অর্থ নষ্ট করছেন,
আর যাদের একটা কি লটারির টিকিট কাটা একটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আমি কিন্তু জানাই। রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার যেটা আমি বলবো অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, একবার আপনারা পরামর্শ করুন আপনাদের যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী রয়েছে আপনারা অবশ্যই জন্মকুণ্ডলী দেখাতে পারেন, অথবা আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, রাহু রক্ষা কবচ আপনাকে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কার্যকর কিন্তু রয়েছে। আগামীকালের জন্য চার রাশি, প্রথম রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের লাকি নাম্বার 8, আপনাদের শুভ সময় 12:20 থেকে আপনার 1:03 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের যে শুভ সময় সকাল 9:15 থেকে 10:14 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে 12 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃষ রাশির টার্গেট নাম্বার বৃষ রাশির ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের টার্গেট নাম্বার 1, আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা রয়েছে সকাল 8:50 থেকে 9:17 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2, লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে 2। আপনাদের শুভ সময় 12:25 থেকে 1:16 পর্যন্ত সময়টা শুভ। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলি, রাহুকাল বাদ দিয়ে সময়টা গোটা দিনই শুভ রয়েছে। আপনারা অবশ্যই সেই সময়টাতে আপনারা প্রচেষ্টা করতেই পারেন, কিন্তু যারা লটারির টিকিট কাটেন না তারা কাটবেন না। আর যারা কাটছেন একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, আপনার জন্য সময়টা কখন রয়েছে সেটা আগে অবশ্যই জেনে নিন। এবং এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং লাইক করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। নিশ্চিত রূপে আপনারা সম্পূর্ণ ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। অনেকে ফোন করছেন, প্রচুর ফোন আসছে, ফোন তোলা সম্ভব নয়, আপনারা হোয়াটসঅ্যাপ করলে চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার।